ছাঁকা লাগা যেটা বলে, সেটা আমার নতুন কিছু নয়, আজও পেয়েছি এই জায়গাটা। হালকা একটু পেস্ট লাগালাম, কালকেও পেয়েছি, কাল ডানাতে পেয়েছি। এই যে এই জায়গাটা, গুড মর্নিং। আজকের সকালটা শুরু করলাম গরম গরম এক কাপ চা, তার সঙ্গে বাঁশি লুচি। বাঁশি লুচির স্বাদটাই আলাদা। আর তারপর আর কি কাজ আছে অনেক। আজকে দেখো এই যে সবজি কিনলাম, কুমড়ো, এই কুমড়োটাই নিলাম এটা। তারপর হচ্ছে এই ফুলকপি, আর তিনটে কাঁচকলা নিয়েছি, আর কিছু ঢেঁড়স নিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর এখন এই মুহূর্তে আবার একটু বেশি ভালো হয়ে গেলাম, কারণ হালকা একটু রোদ উঠেছে। কালকে বৃষ্টি তো মানে কী আর বলবো, সারা বিকেল বৃষ্টি হয়েছে। দোকান থেকে যাওয়ার সময় একটু বৃষ্টিটা বন্ধ হয়েছিলো বলেই যেতে পেরেছিলাম। আসার সময় সঙ্গে সঙ্গে চলে এসেছি বেশ কয়েকটা জিনিস নিয়ে। তো এখন আমি একটু রুমটা পরিষ্কার করছিলাম, আর কালকে জলের জন্য বেলকনিতে জল ঢোকে নি, ঠিক আছে, কিন্তু এই যে আমরা যাওয়া আসা করছি, ছাদে জল জমা হয়েছে। আমাদের ছাদটা কীরকম পজিশন আছে সেটা তোমরা জানো তো, মানে ছাদ থেকে যে রুমে আসতে হয়, তো সেই বেলকনিটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। তো এই যে দেখো এই জায়গাটার অবস্থাটা এরকম। ওই যে চেয়ারের উপর যে দেখতে পাচ্ছ বড় ঝুড়িটা আছে, ওটার মধ্যে কুল শুকানো আছে। একটু একটু করে কুল এনে আর শোকানো হয়েছে। ঝাঁটাটা কিন্তু এখানেই রাখবো, আমি এখান থেকে আর একদম সরাচ্ছি না। আর এই যে কুল, আর ও বাড়ি থেকেও কুলের আচার নিয়ে এসেছে, আমার মা বানিয়ে দিয়েছে অনেকটা এক জারের মতো। তোমাদের দেখানো হয়নি, খাওয়ার সময় দেখেছো হয়তো সেদিন। তো যারা দেখোনি তারা যাও, পুরানো ভিডিওগুলো আমার চেক করো, অবশ্যই দেখতে পারবে। আর এখন আমি বিছানাটা জাস্ট গোছালাম, শুধুমাত্র বিছানাটাই গুছিয়েছি। আর মেঝেতে দু একটা জিনিস পড়ে আছে, তো এগুলো তুলে তারপর আমি মেঝেটা ঝাড় দিয়ে নেব, সারা ঘর বারান্দা ঝাড় দেবো, তারপর মুছবো। আর এখন প্রায় দিনই মুছতে হবে, মানে জল বৃষ্টি হলে ঘরটা মুছতেই হবে, কিছু করার নেই। এখন আমি ঘর দোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর আমি নিচে যাব। দেখলেই অতগুলো সবজি নিয়ে আসলাম। এইখানেই গেটের সামনে একটা কাকু এসে বলছেন যে, মানে আমার শ্বশুর শাশুড়িমা আগেই বলে দিয়েছেন কী কী নিতে হবে, তো আমি গিয়ে আর নিয়ে এলাম। এখানে আমি খাবার নিয়ে বসে গেছি। আর আজকে দেখো মুড়িতে আমি একটু দুধের সর নিয়েছি, বাস খেয়ে দে আর কি, খেয়ে দে আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্না না করলে পরেরটা ভাবা যাবে না। তো পরের খাওয়া দাওয়ার জন্য আমি এখানে রান্না বসিয়ে দিলাম। এখানে দেখো আগে আলু, তারপর গাজর ভেজে নিয়েছি। আর আমার একটাতে হয় না, আমি দুদিকে দুটো বসিয়ে দেব, কারণ যাতে কম সময় লাগে রান্না করতে। সব সময় তো আর ভালো লাগে না বলো, সব সময় বলতে একটা লং টাইম ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাও যায় না, তো সেই জন্যে আমি দুদিকে বসিয়ে দিয়েছি। তো দিকে সমস্ত কিছুটাই আমার ভাজা হয়ে গেছে, আর ছিল ফুলকপি আর বেগুন। তো তারপর এখানে আমি আবার কড়াইয়ে তেল দিয়ে এদিকে আমি মশলাটা ভিজিয়ে দিয়েছি, শুকনো মশলাটা। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে তারপর একটু ফোড়ন দিয়ে, আর দেখো আমি তিনটে পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো। রান্নাবান্না কমপ্লিট, এখন রুমে এলাম। আর মোছা ঘরে হাঁটাচলা করতে এতটা ভালো লাগে, সেটা কি আর বলবো। একটু জল খাবো আর তারপরে চলে যাবো স্নান করতে। আর তেলে, মানে তেলের ছাঁকা লাগা যেটা বলে, সেটা আমার নতুন কিছু নয়, আজও পেয়েছি এই জায়গাটাতে। হালকা একটু পেস্ট লাগালাম, কালকেও পেয়েছি, কাল ডান হাতে পেয়েছি। এই যে এই জায়গাটাতে এখন চলো স্নানটা করে আসি, তারপর আসছি।
এখানে আমি দুজনের জন্য দুটো আঁখ নিয়ে চলে এসেছি, সেটাই ওকে বলছিলাম যে খাবে। আজ আমরা বানাতে চলেছি ফুচকা, সেই জন্য এখানে দেখো বসে গেছি। আর ও বলছে জুতো আছে সাইডে, কি দেখাচ্ছ, জুতো থাকলেও জুতোর জায়গায়, আমাদের ওটাতে কিছু যায় আসে না। চলো এখন বানানো যাক, কারণ জুতো দেখে তো আর কাজ নেই, আগে বানিয়ে খেতে হবে, খাওয়াটাই হচ্ছে মেন, বুঝতেই পারছো। খেতে একটু পছন্দ করি সেটা তোমরা দেখে হয়তো বুঝতে পারো। তো এখানে দেখো এতটা পরিমাণ সুজি নেওয়া হয়েছে, এটা তোমাদের মানে কি বলবো, শুধুমাত্র তোমাদের সাথে একটু শেয়ার করা, অন্য কিচ্ছু নয়। আর ওটার মধ্যে কিন্তু আরও সুজি দেওয়া হবে, আর এটা ও একটু কমিয়ে দিয়েছিল রুলাটাটা, সেটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু কমালেও পরে আর একটু দিয়েছে, মানে অতটা পরিমাণ লাগবে। তার সঙ্গে আবার অনেকটাই দেওয়া হয়েছে সুজি পরে দিয়েছে। তো এখন দেখো মাখামাখি চলছে, ও নিজেই মাখছে, নিজেই ভিডিও করছে, আমি তখন থাকিনি ওখানে। আর তো সেই জন্যেই আর কি ও বললো যে দাও আমি করে দিই ভিডিওটা। তো আমরা দু ভাই বোনে এখানে লেগে পড়েছি, ভাই বোন দেওর বৌদি যাই বলো না কেন। তো তারপর এখানে অতটা পরিমাণ সোডা দিয়েছে, সম্পূর্ণটাই ভাই করেছে, আমি কিছু করিনি। মাখাটার জন্য আমি কিচ্ছু করিনি, ও একাই করেছে, বাদ বাকিটা চলো পরে দেখা যাবে। তো ও মাখছে ওর মতো করে, এখানে বলার তো কিছু নেই, কারণ আমি নিজে জানি না, ও জানে, ও মাখছে। তো জল দিচ্ছে, আমি বারবার বলছি এত জল এত জল, মানে আমি ঠিক বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো একটু কড়া করে মেখে নিতে হবে। তো এই দেখো এটাই হচ্ছে আসল জিনিসটা, মাখা হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখছি যে ফুলছে কি না। হ্যাঁ অনেকটাই ফুলেছে, এখন ভেজে নেওয়ার পালা, দেখি ফুলছে কি না, এখানে ফুলছে কি না ফুচকাগুলো। তো দেখো একটা ফুলেছে, এদিকেরটাও মোটামুটি ফুলে গেছে, আর আস্তে আস্তে ফুলছে আর কি। যাই হোক, না ফুললে না একদম ভালো লাগে না, ফুচকা না ফুললে একদম অসহ্য লাগে। আর ওই দিকেরটা নিজে নিজেই একদম উল্টে গেছে। আর এই দেখো এতগুলো হয়েছে শেষ অবধি, এগুলো অনেক ফুচকার, এতগুলো অনেক। আর এই যে এই চারটে হলেই আমাদের হয়ে যাবে। তার সঙ্গে চলো দেখো তেঁতুল জলের কালারটা, এটা কিন্তু আমি করেছি, আমি করেছি বলেছি কালারটা এতটা সুন্দর হয়েছে এমনটা নয়। আর আলুটা আমার বর মেখেছে, আর ফুচকার লুচিটা কিন্তু ভাই করেছে। তো এটার কুড়মুড় আওয়াজটা তোমাদের শোনাতে পারিনি, ফুচকা খাওয়া হলো এই মাত্র। আর এই মেঘলা ওয়েদারও কিন্তু আমার কাঁচা ধোয়া কমেনি, কেচেছিলাম অনেক, ওই দুদিনের কাপড়, কালকেরগুলো আর আজকেরগুলো। তো এখন এগুলো তুলবো, আর তারপর যাব একটু হাঁটতে, দোকান দিকে যাব, যদি বৌদি ফোন করেছিল অবশ্য যাওয়ার জন্য, তো একটু সামনের দিকে যাব, বসে একটু গল্প করব, চলে আসবো। এত সুন্দর লাগলো, মানে বাড়িতে বানিয়েও যে এতটা সুন্দর হবে সেটা সত্যি কথাই আমাদের জানা ছিল না, যে আমরাও করতে পারবো বলে। সমস্তটা ভাইই করেছে, আমি শুধুমাত্র এরকম একটু হেল্প করছিলাম কাটাকাটি। তারপর হচ্ছে ওই লেচিগুলো বানিয়ে দিচ্ছিলাম, ওগুলোই আর কি। চলো এখন বাইক পরে আসছি, চলে এসছি একদম বাড়ির সামনে। রাত্রে হবে চিকেন, আর চিকেনের পিসগুলো আজকে দেখে বুঝতে পারছো কি না জানি না, তবে একদম বাজে দিয়েছিল, ফালতু, মানে পছন্দের মতো নয় আর কি। কিন্তু চিকেন চিকেনের জায়গাতে দেখো, ও নিজেও নেড়ে ঘেটে দেখছে কিন্তু যে কীরকম পিস দিয়েছে, একদম বাজে, কারণ সেরকম থাকেনি আর কি। যাই হোক শেষের মুরগি ছিল, এরকম কিছু একটা হবে। তো এখন আমি ওপরে চলে এসেছি, চিকেনের সমস্ত কিছু নামিয়ে দিয়েছি, আর তারপর আমি চলে এসেছি। আর হ্যাপি হ্যাপি বিস্কুট একটা নিয়ে এসেছিলো ও অনলাইন থেকে, তো সেটাই খাচ্ছিলাম, বেশ ভালো লাগে। আর ও আছে এখানে, ও খাচ্ছে, আমিও খাচ্ছি, খাবো না তো কী করবো, খাওয়ার জন্যই তো জীবন বলো। এখন চলো
বাই। রুটি আর চিকেন নিয়ে চলে এসেছি আমি, চিকেনের কালারটা দেখো, পিস ভালো না থাকলে যে রান্না ভালো হবে না এমনটা।